সবাইকে এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা সাধারণ গণিতের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে বিইউপির অ্যাডমিশন টেস্ট আছে, সেখানে তোমার সাধারণ গণিত থেকে অঙ্ক আসে। আমি এখানে বিইউপির কিছু প্রশ্ন নিয়ে আসছি, সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কমার্সের ইউনিটগুলো এবং কয়েকটা ইউনিটে, আর্টসের ইউনিটে অঙ্ক এসে থাকে। সায়েন্সের ইউনিটগুলো তো একটা দুইটা অঙ্ক মাঝে মধ্যে দিয়ে দেয়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডি ইউনিট, সেখানেও আমরা দেখেছি গত বছর যে দুইটা অঙ্ক চলে আসছে। এর আগের বছরও অঙ্ক আসছিল, দুই একটা অঙ্ক সাধারণত দিয়ে দেয়। তো আমরা দেখব যে কী ধরনের সমস্যা আসে। আজকে আমরা নর্মালি দেখব যে সুদ কষা এবং ব্যাংক থেকে, ব্যাংকে যদি আমরা টাকা রাখি তখন সে কী হারে সুদ দেয়, সেই সিস্টেমের কয়েকটা অঙ্ক দেখব বেসিক্যালি। তো এবং সেগুলো আমি শর্টকাটে করার, কীভাবে তোমরা শর্টকাটে করবা সে ওইটা দেখা দিব। ওকে, দেখো, এক নম্বর অঙ্কটা বিইউপিতে আসছে 2016-17 সেশনে আসছিল। হাউ মাচ মানি উড এ ম্যান হ্যাভ টু ইনভেস্ট অ্যাট দ্য রেট অফ 5% পার ইয়ার টু হ্যাভ টাকা 1470 অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বলতেছে যে যদি আমরা ব্যাংকে 5% সুদে কত টাকা রাখবো, 5% সুদে কত টাকা রাখলে বছর শেষে তুমি 1470 টাকা পাবা। তাহলে বছর শেষে যে 1470 টাকা পাবা, সেই টাকাটা নিশ্চয়ই সুদ এবং আসল মিলে, ওকে, সুদ এবং আসল মিলে তুমি, সুদ এবং আসল মিলে বছর শেষে তুমি 1470 টাকা ব্যাক পাবা। কোথা থেকে? ব্যাংক থেকে। 5% হারে তুমি টাকাটা রাখবা, 5% সুদের হারে টাকাটা রাখবা, তাহলে বছর শেষে তুমি সুদ আসল পাবা 1470 টাকা। মানে বছর শেষে মোট 1470 টাকা তুমি ব্যাংক থেকে পাবা। এর অর্থ হচ্ছে সুদে আসলে এত টাকা পাবা, সুদে আসলে। ওকে ওকে, এই জিনিসটা বুঝতে হবে। ওকে, তো এখন আমাকে অপশন থেকে ওই অঙ্কটা করা যায়। অপশনের মধ্যে আছে যে ব্যাংকের মধ্যে তুমি কত রাখবা, 700 টাকা রাখবা, 1400 টাকা রাখবা, 1462 টাকা রাখবা আর 1500 টাকা রাখবা। এখন খেয়াল করো, এইটা থেকে আমি এই অপশনগুলো দেখেই আনসার কোনটা বলে দিতে পারবো মোটামুটি। কারণ আমি 5% সুদের হারে টাকা রাখবো, ব্যাংকে কত টাকা রাখবো সেটাই বের করবো, আর কত ব্যাক পাবো, 1470 টাকা ব্যাক পাবো। এটা হচ্ছে সুদ প্রয়োগ করার পরে আমি যে টাকা রাখছি সেটার উপরে সুদ দেওয়ার পরেও আমি পাচ্ছি সুদ 1470। তার নিশ্চয় আমি ব্যাংকে 1470 থেকে আরও কম টাকা রাখছি, হয়তো সেটা 1400 টাকা হতে পারে অথবা 1300 টাকা হতে পারে, এর কাছাকাছি হতে পারে, কিন্তু 1500 জীবনেও হবে না। কেন হবে না? কারণ আমি তো 1500 টাকা যদি রাখতাম তাহলে সুদ সহ নিশ্চয়ই 1500 থেকে আরও বেশি টাকা পেতাম। আবার 700 টাকা জীবনে হবে না, কারণ দুই বছর পরে 5% এক বছর পরে, দুই বছর না, এক বছর পরে 5% সুদে নিশ্চয়ই তোমার 700 টাকা কখনোই 1400 টাকায় পরিণত হবে না, ডাবল তো আর হবে না, রাইট? তাহলে আনসার এটা হতে পারে অথবা এটা হতে পারে। ওকে, এখন এটা হওয়ার সম্ভাবনা কম, কারণ 5% তুমি টাকাটা রাখবা আর ব্যাক পাবা 1470। ওকে, তাহলে দেখো এটা থেকে এটা মাত্র 8 টাকা কম, 100 টাকায় 8 টাকা কম। আর ওরা বলতেছে 100 টাকায় তোমাকে বছরে 5 টাকা করে দিবে, তাহলে নিশ্চয়ই এটাও আনসার না। তাহলে আনসার কোনটা হতে পারে? এটা হতে পারে। এবার আমরা অঙ্ক করে দেখব যে এটা আসলে আনসার কিনা। ওকে, তাহলে অঙ্ক করে দেখি আমরা যে 1400 টাকা যদি আমি ব্যাংকে রাখি এক বছর পর ব্যাংকে আমি, তাহলে সুদ কত হবে? দেখো তো, 5% 1400 এর 5% আমি সুদ পাবো, রাইট? তাহলে 1400 এর 5% লিখে দিলাম, তাহলে 1400 এর 5% মানে হচ্ছে যে 5/100। ওকে, আমরা এটা জানি পার্সেন্টকে 100 দিয়ে 5/100 লেখা যাবে। ওকে, এটাকে কাটলে 14 হয় আর এখানে তুমি 5/14 70, অর্থাৎ 1400 টাকা রাখলে এক বছর পরে তুমি 70 টাকা সুদ পাবা যদি 5% সুদের হার হয়। তাহলে 1400 টাকার উপরে তুমি কত টাকা পাইছো? 70 টাকা। তাহলে তুমি রাখছিলা 1400 টাকা, পয়সা 70 টাকা, তাহলে 1470 টাকা তুমি ব্যাংক থেকে পাবা। তার মানে 1400 টাকা আমি ব্যাংকে রাখলে 1470 টাকা ব্যাক পাবো। তাহলে 1400 টাকা রাখলে 1470 টাকা ব্যাক পাবো, তার আনসার হচ্ছে 1400। অর্থাৎ আমি ব্যাংকে 1400 টাকা রাখা লাগবে, রাখলে 5% সুদে আমি 1470 টাকা ব্যাংক থেকে পাবো। ওকে, তাহলে এই অঙ্কটা একদমই একটা সিম্পল অঙ্ক যদিও, বাট আমি তোমাদেরকে এখানে ট্রিক্স হিসেবে যেই নিয়মগুলো দেখাই দিছি, এই নিয়মগুলো তোমাকে অ্যাপ্লাই করে অঙ্কগুলো যদি করো তাহলে তোমার জন্য ইজি হবে। ওকে, এবার খেয়াল করো, দুই নাম্বার যে অঙ্কটা সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে 2015-16 সেশনে। সে অঙ্কনে সেখানে বলছে যে যদি কোনো আসল 10 বছরে দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত, মানে আসল যেটা সেটা 10 বছরে কত গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে সুদের হার কত, মানে কত হারে রাখলে কিছু টাকা ব্যাংকে সেটা 10 বছরে দ্বিগুণ হবে। ওকে, তাহলে খেয়াল করো, মনে করো যে তুমি ব্যাংকে 100 টাকায় রাখছো, ওকে,
তাহলে 10 বছর পরে 10 বছর পর সেই টাকাটা কত হয়ে যাবে 2x টাকা হয়ে যাবে কারণ যদি কোনো আসল 10 বছরের দ্বিগুণ হয় তাহলে আসল আমি ছিল x 10 বছর পর সেটা হয়ে গেল 2x তাহলে এই 10 বছরে ব্যাংক আমাকে মোট কত টাকা সুদ দিচ্ছে খেয়াল করো তো তাহলে আমি ব্যাংকে রাখছিলাম 2x পাইছি সরি x আর পাইছি হচ্ছে কত 2x ব্যাংক থেকে 2x পাইছি রাখছিলাম x টাকা কত বছরে সেটা 10 বছরে ওকে তাহলে ব্যাংক আমাকে এই 10 বছরে সুদও দিছে x কারণ আমি x রাখছি 2x হয়ে গেছে তাহলে সুদ নিশ্চয়ই x পরিমাণে আমি পাইছি তাহলে x পরিমাণে সুদ যে পেলাম সেটা কত বছরে 10 বছরে ওকে খেয়াল করো তাহলে ভালো করে খেয়াল করতে হবে ওকে তাহলে এখন এই x এর মান যদি আমি 100 ধরি ওকে যদি 100 ধরি তাহলে এটা নিশ্চয়ই 200 অর্থাৎ 100 টাকা যদি আমি রাখি সেটা 10 বছর পরে 200 টাকা হয়ে যাচ্ছে তাহলে সুদ কত সুদ হচ্ছে 100 অর্থাৎ 100 টাকায় 10 বছরে সুদ হচ্ছে যে 100 টাকা তাহলে 100 টাকার 1 বছরে সুদ কত সেটা বের করলে হয়ে যাচ্ছে ওকে তাহলে খেয়াল করো 100 টাকার 10 বছরে সুদ হচ্ছে 100 টাকা তাহলে 100 টাকার 1 বছরে সুদ বের করলে তো আমি রেট পেয়ে যাচ্ছি মানে সুদের হার পেয়ে যাচ্ছি 100 টাকার 1 বছরে সুদ ওকে তাহলে 100 টাকার 1 বছরে সুদ হচ্ছে কত তাহলে 10 বছরে সুদ পাচ্ছি 100 টাকা তাহলে 1 বছরে সুদ পাবো আমি 10 টাকা তাহলে 100 টাকায় 1 বছরে সুদ যেহেতু 10 টাকা তার মানে সুদের হার হচ্ছে যে 10% পরের অঙ্কটাও একদম ক্রুশাল একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা শুধুমাত্র যে ভর্তি পরীক্ষা আসে তা না এগুলো চাকরির পরীক্ষা এসে থাকে নর্মালি আর তোমরা জানো যে চক্রবৃদ্ধি মুনাফা নামে একটা কিছু অঙ্ক আছে চক্রবৃদ্ধি মুনাফা যেগুলো বছর পর পর মুনাফা সহ কি হয় বাড়তে থাকে অর্থাৎ আসলের সাথে যে সুদটা যুক্ত হয় সেই সুদের উপরেও সুদ দেয় আবার আসলের উপরে সুদ দেয় সেটাই তো চক্রবৃদ্ধি মুনাফা তোমরা সেটা পড়ছিলে ওকে সেটা তোমরা একটা সূত্র দিয়ে করে ফেলো যে সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এইরকম একটা সূত্র দিয়ে তোমরা করে ফেলো আমরা জানি বাট এই সূত্র ছাড়াও যে করা যায় এই সূত্রে একটা জটিলতা আছে সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া এই সূত্র দিয়ে তুমি অঙ্ক করতে পারবে না ক্যালকুলেটর ছাড়া এই সূত্র দিয়ে অঙ্ক করা যায় না এটা দিতে হলে কারণ ক্যালকুলেটর লাগে কারণ হচ্ছে যে তোমাকে এখানে এই যে পাওয়ারটা বসাতে হবে তখন তোমার এই পাওয়ার দিয়ে কাজ করতে কঠিন হবে তোমার জন্য ওকে তো যদি তুমি ক্যালকুলেটর ছাড়া এই সূত্র দিয়ে করতে পারো তাহলে তো ভালো বাট আমি তোমাদেরকে আর একটা ওয়ে দেখে দিচ্ছি সেই ওয়েতে আগাইলে তোমার এই ক্যালকুলেটরও লাগবে না সূত্রটাও লাগবে না ওকে কীরকম ওয়ে এই অঙ্ক করলে সেটা তুমি পেয়ে যাবে ওকে আসো তাহলে আমরা কোশ্চেনটা একটু দেখি কোশ্চেনে বলছে যে অ্যান ইনভেস্টমেন্ট ক্লাব হ্যাজ হ্যাড অ্যান অ্যাভারেজ রেট অফ রিটার্ন অফ 50% পার ইয়ার হুইচ ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট রেট মানে একটা ইনভেস্টমেন্ট ক্লাব তার তাতে যারা ইনভেস্ট করে ওই ক্লাবটা তাদেরকে 15% করে সুদ দেয় প্রতি বছরে যেটা হচ্ছে একটি চক্রবৃদ্ধি মুনাফার হারে ওকে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে আসলে চক্রবৃদ্ধি মুনাফার হারকেই বোঝাচ্ছে মূলত বা চক্রবৃদ্ধি মুনাফাকেই বোঝাচ্ছে ওকে তাহলে ওই ইনভেস্টমেন্ট ক্লাবটা 15% করে সুদ দেয় ওকে প্রতি বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে ওকে বা চক্রবৃদ্ধি মুনাফায় ওকে ইফ তারেক ইনভেস্ট টাকা 1000 টুডে যদি তারেক যদি আজকে সেই ক্লাবে 1000 টাকা ইনভেস্ট করে হাউ মাচ উইল তারেক হ্যাভ আফটার 2 ইয়ার্স 2 বছর পরে তারেক কত টাকা ব্যাক পাবে তাহলে সে আজকে 1000 রাখলো আজকে যদি সে 1000 টাকা রাখে 2 বছর পরে সে কত টাকা ব্যাক পাবে অ্যাজিউমিং দ্যাট দ্য রেট অফ রিটার্ন ডাজ নট চেঞ্জ মানে হচ্ছে যে যদি রিটার্নের যে রেট সেটা যদি চেঞ্জ না হয় অর্থাৎ এই যে 15% যদি চেঞ্জ না হয় অর্থাৎ 15%ই থাকে ওকে তাহলে সে 1000 টাকা রাখলো 2 বছর পরে কত টাকা পাবে এই 15% যদি ইন্টারেস্ট তাকে দেওয়া হয় কম্পাউন্ড ইন্টারেস্টে ওকে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট মানে হচ্ছে যে কী সেটা আমি বলছিলাম চক্রবৃদ্ধি মুনাফার হার ওকে তাহলে খেয়াল করো তো আমি একদম ভালো করে তোমাকে এদেরকে এটা বুঝে দেওয়ার চেষ্টা করবো দেখো 15% সুদ মানে কি যে 100 টাকায় সে 15 টাকা পাবে কয় বছরে 1 বছরে 1 বছরে 100 টাকায় সে 15 টাকা করে সুদ পাবে ওকে তাহলে খেয়াল করো 1000 টাকায় 1 বছরে কত পাবে সুদ ওকে খেয়াল করো তো 1000 টাকায় সে 1 বছরে সুদ পাবে 150 টাকা রাইট ওকে 150 টাকার সুদ পাবে এটা প্রথম বছরে এটা কোন কোন বছরে প্রথম বছরে এবার খেয়াল করো তো দ্বিতীয় বছরে কী ঘটনা ঘটবে দ্বিতীয় প্রথম বছরে সে এই 1000 টাকার উপরে 150 টাকা কিন্তু সুদ পেয়ে যাবে কারণ 50% রেট ওকে মানে 1000-এর 50% আর কি 1000-এর 50% সরি 15% হ্যাঁ যদি 50-50 যদি আমি বলে থাকি তাহলে 15 ধরে নিবা ওকে 15% তাহলে 1000 ইন্টু 15 ডিভাইড বাই 100 তাহলে কাটাকাটি করলে থাকে 150
তাহলে 150 টাকা পাচ্ছে এক বছর, এটা আমি লিখলাম প্রথম বছরে সেইটা পাচ্ছে প্রথম বছর। ওকে, দ্বিতীয় বছর যখন আসবে তখনও সেই সেই এই 1000 টাকার উপরে আরও 15% পাবে, তখনও আবার 150 টাকা পাবে, রাইট? দ্বিতীয় বছরে আবার 150 টাকা পাবে, ওকে। কিন্তু দ্বিতীয় বছরে সে এই টাকাটার উপরেও ইন্টারেস্ট পাবে, কারণ এই জন্য এটাকে চক্রবৃদ্ধি বলা হয়, ওকে। দ্বিতীয় বছরে সে এই 1000 টাকা তো ব্যাংকে তার রয়ে গেছে, সেটার উপর সে 150 টাকা পাচ্ছে। আবার এই যে প্রথম বছর শেষে যে 150 টাকা তার আরও অতিরিক্ত সুদ তৈরি হলো, সেটাও তো ব্যাংকে রয়ে গেছে, সেখান থেকে আবার সে 15% পাবে। তো 150 এর 15% কত তুমি বের করে নাও, তাহলে 150 এর 15%, তাহলে 150 × 15 / 100, তাহলে এখানে আসতেছে কত? তো তুমি যখন এটা গুণ করবা তুমি পাবা 22.5, ওকে। হ্যাঁ ঠিক আছে, 22.5। তাহলে খেয়াল করো, এই যে এই 150 টাকার উপরে সে এই 150 টাকার উপরে আগের বছরে যে 150 টাকা সেটার উপরে সে 22.5 টাকা পাচ্ছে, ওকে। তাহলে দ্বিতীয় বছরে সে 1000 টাকার উপরে পাচ্ছে 150, আর ওই আগের বছরে যে 150 টাকা ব্যাংকে থেকে গেছিলো সেখান থেকে পাচ্ছে 22.5 টাকা। তাহলে মোট 2 বছরে তার সুদ হচ্ছে যে এটা, এটা হচ্ছে তার মোট সুদ, ওকে। তাহলে এই এখানে হচ্ছে 300 টাকা, 150 টাকা + 150 টাকা 300 টাকা, এখানে হচ্ছে 22.5, তার মানে 322.5 টাকা সে 1000 টাকার উপরে সুদ পাবে চক্রবৃদ্ধি হারে 2 বছরে, ওকে। তাহলে আমাকে বলছে যে হাউ মাচ তারেক হ্যাভ আফটার 2 ইয়ার্স, তাহলে 2 বছর পরে তারেক কত টাকা পাবে। তাহলে তারেক রাখছিল 1000 টাকা আর সে সুদ পাচ্ছে 322 টাকা, তার মানে সে মোট 1322 টাকা ব্যাংক থেকে রিটার্ন পাবে, কারণ সে যেটা রাখছিল ব্যাংকে সেটাও পাবে প্লাস সুদগুলোও পাবে, ওকে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা চক্রবৃদ্ধি মুনাফা আসলে আমরা কী করবো, আমরা প্রথম বছরে সুদটা বের করবো, তারপরে ওই আসল থেকে দ্বিতীয় বছর আর একটা সুদ বের করবো, এবং যে সুদটা ব্যাংকে রয়ে গেছে সেটার উপর আবার বের করবো। এভাবে তৃতীয় বছরও তুমি বের করতে পারবা, ওকে। তৃতীয় বছরের জন্য কীভাবে হবে, যে এটার জন্য আরও 150, এটার জন্য সে কত পাবে, এটার জন্য পাবে হচ্ছে সে 22.5 আবার, ওকে। আবার এটা যেহেতু রয়ে গেছে, এখন এই এটার যোগফলের উপর পাবে, এটার যোগফলের উপরে, এটার যোগফলের উপরে সে আরও টাকা পাবে। তখন এই তিনটা যোগ করলে যেটা হবে সেটা হবে 3 বছরের সময়, 3 বছরে তৃতীয় বছরে তার মোট মুনাফা, এটা হবে তৃতীয় বছরে তার মোট মুনাফা, আর সবগুলো মুনাফা যোগ করলে 3 বছরের মোট মুনাফা, ওকে। আশা করি বুঝতে পারছো তোমরা। পরের সমস্যাটা জনসংখ্যা সংক্রান্ত, কিন্তু এটাও কিন্তু একটু আগে আমি যে অঙ্কটা করছি, অর্থাৎ এই যে ইন্টারেস্ট যেটা নিয়ে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে যেটা করছি সেটার মতোই, ওকে। বাট এটা জনসংখ্যা রিলেটেড, এই কোশ্চেনটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2016 সালে আসছে, তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অঙ্ক আসতো, ওকে। তো বলা আছে যে কোশ্চেনে 2010 সালের শুরুতে একটি শহরের জনসংখ্যা ছিল 80,000, তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলা আছে যে 80,000 জনসংখ্যা ছিল 2010 সালের শুরুতে, ওকে। 2010 সালের শুরুতে 80,000 জনসংখ্যা ছিল। তারপরে বলছে যে প্রতি বছর 5% করে বৃদ্ধি পেলে 2012 সালের শুরুতে ওই শহরে জনসংখ্যা কত ছিল। তাহলে প্রতি বছর 5% করে যদি বাড়ে 2012 সালের শুরুতে জনসংখ্যা কত হবে, তাহলে এটা ছিল 2010 সালের শুরুতে, আর 2012 সালের শুরুতে কত জিজ্ঞেস করছে, তার মানে 10 সালের শুরু আর 12 সালের শুরুর মধ্যে গ্যাপ হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছর পরে মোট জনসংখ্যা কত সেটা জিজ্ঞেস করছে, ওকে। তাহলে প্রথমে ছিল 80,000, 5% যদি করে বাড়ে তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত, এটাই আমাদেরকে বের করতে হবে, ওকে। তাহলে স্ক্রিনের কোশ্চেনের আনসার এরকম হবে যে তোমরা খেয়াল করো, এই যে 80,000 উপরে যে 5% বাড়তেছে এটা আমরা বের করে নিই আগে। তাহলে 80,000 এর 5%, এই যে এটা হচ্ছে 80,000 এর 5%, কেটে দাও, কেটে দিলে এখানে আসতেছে 0, এখানে 0, এখানে আসছে 800, তাহলে 800 × 5, দ্যাট মিনস 4000, ওকে। 5 × 40 = 4000, তাহলে 4000 জন প্রথম বছরে বেড়ে যাবে, কারণ 5% করে বাড়তেছে। তাহলে প্রথম বছরে এক বছরে এই এত পরিমাণ জনসংখ্যা বাড়বে, তো বেড়ে এই জনসংখ্যাটা এটার সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এবার হয়ে যাবে 80,000-এর সাথে 4000 যুক্ত হয়ে 84,000। তাহলে প্রথম বছর শেষে জনসংখ্যা হয়ে যাবে 84,000। এবার এই 84,000-এর উপরে দ্বিতীয় বছর আরও 5% বাড়বে, তার মানে সেই আগের মতোই চক্রবৃদ্ধি হারে, রাইট? ওকে, তাহলে খেয়াল করো এবার আবার 5% যদি বাড়ে তাহলে কী হচ্ছে, ওকে। তাহলে খেয়াল করো এবার হচ্ছে যে এটা এটা কেটে দাও, কেটে দিলে 840, তাহলে × 5 দিয়ে দিও, ওকে, 0, তারপর হচ্ছে 4 পাশে 20 শূন্য হাতে 2, 5 × 40,
42, পরের বছর জনসংখ্যা বাড়বে 4200, এই 4200 এবার এটার সাথে যুক্ত করে দাও, তাহলে এটা দ্বিতীয় বছর শেষে তার ওই শহরের জনসংখ্যা, তাহলে 4200 যোগ করে দিব 84,000 সাথে, কারণ 84,000 জনসংখ্যা ছিল প্রথম বছর শেষে, আর দ্বিতীয় বছর শেষে তার সাথে আরও এতজন যুক্ত হবে। ওকে, তাহলে এই যে দ্বিতীয় বছরে এবার জনসংখ্যা এই মোট এটার যোগফল হবে। ওকে, তাহলে যোগফল কত হচ্ছে 00288, 88,200 জন হবে জনসংখ্যা, 88,200 জন। তাহলে খেয়াল করো, আবারও বলতেছি 80,000 ছিল 2010 সালের শুরুতে, 12 সালের শুরুতে জনসংখ্যা কত জিজ্ঞেস করছে, তার মানে 2 বছর পরে জনসংখ্যা কত জিজ্ঞেস করছে, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 5%। যদি 5% হাজারে বলে তাহলে তুমি সেক্ষেত্রে হাজারে হিসাব করবা, যদি হাজারে না বলে তাহলে তুমি শতকরা হিসাব করবে, এখানে শতকরা হিসাব হবে। ওকে, তাহলে 80,000 জনসংখ্যা 5% প্রথম বছরে বাড়তেছে কত 4,000 জন, তাহলে 4,000 জন, এই 4,000 জন প্রথম বছরে বেড়ে গেছে অলরেডি, তাহলে এই 4,000কে আমি 80,000-এর সাথে যখন যোগ করে দিব প্রথম বছর শেষে জনসংখ্যা হবে 84,000, এই 84,000-এর উপর আবার দ্বিতীয় বছর আরও 5% বাড়বে, তখন এই 84,000-এর উপর জনসংখ্যা বাড়তেছে 4,200 জন, তাহলে এই 4,200 জন 84,000-এর সাথে যখন যোগ করে দিব তখন এই 2-3 বছর শেষে যে মোট যে জনসংখ্যা সেটা বেরোবে, তাহলে সেটা বেরোলো 88,200 জন। ওকে, এভাবে তোমরা অঙ্কগুলো ধরে ধরে আমাদের এই বইটা থেকে সমাধান করতে পারো। এটা হচ্ছে যে ম্যাথ ফর অ্যাডমিশন বুক, এটা হচ্ছে যে জেনারেল ম্যাথের জন্য একদম বেসিক যে জিনিসগুলো তোমাদের দরকার সেগুলো এখানে দেওয়া আছে, এটা বিইউপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরির পরীক্ষা এবং অন্যান্য যেই জায়গাগুলোতে সাধারণ জ্ঞানের পরীক্ষা, সাধারণ গণিতের পরীক্ষা হয়ে থাকে সেই জায়গাগুলোর জন্য তুমি এই বইটা কালেক্ট করতে পারো। আমাদের পাশে যে ওয়েবসাইট ঠিকানা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তুমি এই বইটা অর্ডার করতে পারবা, সেই সাথে বাংলাদেশের লাইব্রেরিগুলোতেও পাওয়া যায় ঢাকা চট্টগ্রামের, এবং রকমারিতেও তুমি এই বইটা অর্ডার করতে পারবা। তাহলে ভালো থাকো, পরবর্তীতে আমরা আবারও কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।